কি হচ্ছে, এগুলো কার বাড়িতে আছে? হুম, এই দেখো, দেখেছ? হ্যাঁ দেখো কি অবস্থা আমার, দেখো বিছানার ঝাড়ুটাকে কি করে দিয়েছে, দেখতে পাচ্ছ তুমি? এটা কি করলে বাবা? ওই দেখো কি করেছ। হ্যাঁ তুমি ঠিক কাজ করেছো। এটা এই যে আমার ঝাড়ুটাকে সব খুলে টুলে ছুঁড়ে ফেলে দিলে, এটা কি করলে? হ্যাঁ এই যে কিছু দেখো, এই যে বিছানার উপরে ভেঙে চুরে ফেলে দিয়েছে কিছু, দেখো ওই যেখানে এখানে, ওই যে এত সুন্দর কাজ করে দেখলে, কাজের মাসি না বাবা? এটা কাজের মাসি, কার লাগবে কাজের মাসি? এই যে এত সুন্দর গুছিয়ে রাখতে পারে কাজের মাসি। হ্যাঁ ওই এদিকে তাকা, ওই এটা কি করলি? হ্যাঁ কি, হ্যাঁ ঠিকই আছে, বসবি তো বস, বস বস রে, আচ্ছা এখানে বসবি, আচ্ছা। হ্যাঁ কোনটা? এটা এটাতে কি করবি? এটা ফেলে দিবি? আর কিছু আছে ফেলার? হ্যাঁ নাই আর, দেখ ঘরে আছে তো, ঘরে আছে। এই যে এতগুলো তো কাজ করলি, হ্যাঁ এখন এগুলো কি করবি? হ্যাঁ এ ভগবান, কোথায় যাচ্ছিস এগুলো নিয়ে? হ্যাঁ ভাই চলে যা, কোথায় যাবি? ওই যাবি কোথায়? ভাটা, ইট ভাটা? হ্যাঁ কিরে এ ড্রাম টাম নিয়ে কি ইট ভাটা কাজ করবি? আচ্ছা আর কি করবি? এমনকি ধোপার কাজ করবি নাকি? দেখছিস কি বোম ফোটা দেখছিস? হ্যাঁ মায়ে কপাল, সব কপাল না বাবা, ইস কত কাজ, এস ধোবে মা বাবা, ওটা বাবা পড়বে, ওটা তুই পড়, তুই পড় ওটা। হুম হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর মামাম দেখো মাঝকে তো বসে গেছে, সারাদিন এত কাজ করে তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। দেখো আমি ওর কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সামনে মানে তুলে ধরলাম, ও কী কী সারাদিনে করে তোমরা জাস্ট দেখো। আগেকার দিনের মানে লোকেদের দশটা কুড়িটা করে বাচ্চা ছিল, আর এখনকার যুগে দেখো একটা বাচ্চা এত। ভিডিওটা কন্টিনিউ কাট, ইস কাট, খাতে পারিস? হ্যাঁ ওখানে কাটে, ওখানে কাটে মাছ, পাগল মেয়ে জানে না কিছু না। এমন দুষ্টু বাচ্চা আছে, এই দেখো কোথায় দেখতে পেয়েছ? এই দেখো দুষ্টুর কাণ্ড, ওই যে আলনার ভেতরে ঢুকে গেছে, দেখেছ? সকাল বাজে মনে হয় কটা, 8টা কি 9টা। হুম আর উনি দেখো কি কাজ করে যাচ্ছে। হ্যাঁ তুই এগুলো কি দিয়েছিস বল, মুখে কি দিয়েছিস? হ্যাঁ ওই মেয়ে, ওই এদিকে তাকা না, এগুলো কি মুখে দিয়েছিস, ফচে আছিস? হ্যাঁ হ্যাঁ কেমন মানুষ, এদিকে বলছিস? আচ্ছা এদিক থেকে তুলি, এদিকে পানা ধরবি না, এদিকে তাকা। বাচ্চারা আর কিছু রান্না করিস না? হ্যাঁ ওই তুই শুধু ভাতই রান্না করিস? হ্যাঁ ইস গরম না, উহ উহ গরম তো, হ্যাঁ খা না, হ্যাঁ সেই টেস্ট না, স্বাদ বেশি। আই টাকা, আই টাকা কেন খা, হচ্ছে তো ঘুম, ওই তো ও তো
এ পাশে ঘুমো দাও মা মামা আর ঘুমো দিতে হবে না উঠে পড়ো উঠে পড়ো চলো আর বসে থাকতে হবে না তো গাইস কি বলবো শরীরটা শেষ করে দিয়েছে চলো ওকে আর এখানে মাটিতে মানে রাখা যাচ্ছে না তো স্নান করিয়ে নিয়ে চলে আসে ফ্রেশ করে তো অলরেডি চলে এসে স্নানে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জেনে দিবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর মামা আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমি তোমাদের এরকম ছোটো ছোটো ব্লগ দিতে থাকবো চলো টাটা বাই বাই দেখাবো নেক্সট